ধুবুরী রাজহচক্রর লাটমণ্ডল নূরহকর বিরুদ্ধে আন এটা অভিযোগ উঠিছে গৌরীপুরের টিয়ামারীত। লাটমণ্ডল নূরহকর ষড়যন্ত্রর বেহুফালি, ভূমি দখলত নামিল মাটির মালিক পক্ষ। ধুবুরী রাজহচক্রর লাটমণ্ডল নূরহকর বিরুদ্ধে আকৌ অভিযোগ উঠিছে গৌরীপুর আরক্ষী থানার অন্তর্গত টিয়ামারীত। নিজের ভূমি বেদখলমুক্ত করলে মাটির প্রকৃত মালিক আব্দুল হাই শেখর পক্ষর লোকে এনেদরে নামি পড়া পরিলক্ষিত হয়েছে। আব্দুল হাই শেখর নামত থাকা 21 বিঘা ভূমিত কেগুলো লোকে বেদখল চলাইছিল। ধুবুরী চক্র বিষয়া কার্যালয়ের নূরহক নামের লাটমণ্ডলজনে বেদখলকারী ব্যক্তি কেজনের নামত অবৈধভাবে বৃহৎ পরিমাণের ধনের বিনিময়ত হত্যা করে দিয়ার প্রস্তুতি চলাইছিল বলে জানিপরা হয়েছে। পিছে আজি মাটির মালিক পক্ষর লোকে রাইজর সহযোগিতাত 21 বিঘা ভূমি বেদখলমুক্ত করে চারিসীমাত বেড়ের ব্যবস্থা করে। আমার হাতত আহি পড়ছে মালিক পক্ষর মাটির গুরুত্বপূর্ণ নথি, লগতে মালিক পক্ষর মন্তব্য আহি পড়ছে আমার হাতত। মই খলিল রহমান, মোর 2 নম্বর ওয়ার্ডত গৌরীপুরতে ঘর। ইয়াত আজির দিনত আমি আমার নিজের মানুষবিলাকে গোটাই কেটা গোট খাই ইয়াত আহিছো। আমার মুক্ত যি পিতা মাতার জমিনটো আছে, এই জমিত আমি আমার বহতি যা মানুষ আছে এহতত লগ লই আমি আমার এরিয়াটো এটা ঘেরা দি তাতে দুটা আমি বাহর পাতি দিই। আমি এইটো কথাও জানো, বহুদিন ধরে আমি যুঁজি আছো। কিন্তু মন্ডল সার্কেল অফিসত আমি যেটা যাও, আজি বোলে এইটো মন্ডল নয় আমার এরিয়াত, কালি বোলে সেইটো মন্ডল নয় আমার ইয়াত। কিন্তু তারপর দেখা পালো যে আমি অরিজিনেলি মন্ডল আমার নূরহক মন্ডলেই, কিন্তু চুরি লোকা করে আমার বিলাক মানে গুছাই দিছে। তারপর কেতিয়াও আমার কামত হাত নিদিয়ে বহতি যা মানুষ আমার আছে এহাতর লগত জড়িত হয়ে নথিপত্র ডুপ্লিকেট বনাই দিয়ে কেনে এহাতক দম দি থই দিছে যে অরিজিনেল জনে মাটির মালিক তেও একো নকৰিব নোৱাৰে, আমি তোমালোকের কাম করে দিম। এইখানি কথাই আমি জানো, যার ফলত আজি আমি নিজে একত্র হয়ে আমার বংশের মানুষ গোটাইকেটা, আমি নিজে মানুষ, কোনো বাহিরা মানুষ আনা নাই, আমি নিজে আহি কেনে যুঁজি বুলি আমি এই কামটো করি। নাম হচ্ছে রশিদা বেগম আর মোর হাজবেন্ডর নাম মানে এই জমির অধিকারী মেইন মালিক আব্দুল হাই শেখ আর তাহেতর ভাই। এই ঠাইখনের নাম তো আপনার টিয়ামারী পড়ে, টিয়ামারী পড়ে। আজি মানে কি আজির ঘটনা নহয়, এইটো এইটো বহুদিন প্রায় 2-3 বছরের পর চলি আছে ঘটনাটো। কথা হচ্ছে আমি তেওঁলোকক প্রথম মই কথাটো কৈ দিও যে আমার যিখিনি মাটিত মানে দিবলগীয়া আছে তেওঁলোকে বহুদিন ধরে রখি আছে, রখি থাকার বাবদ তেওঁলোকক যিখিনি দিবলগা আছিলে আমার মাটি তেওঁলোকক আমার দিয়া হয়েছে। তাৰোপৰি তার বাহিরত যিখিনি মাটি আছে সেইখিনি এতিয়াও আমি মানে হস্তক্ষেপ করব পারা নাই, যার কারণটো হৈছে একমাত্র আমার সার্কেল অফিস। সার্কেল অফিসর যিজন আমার এই এরিয়ার মন্ডল হয় তেওঁৰ নাম হৈছে নূরহক মন্ডল। নূরহক মন্ডলের ওসর আমি যেতিয়া যাও কাগজ পাতি লৈ পেলাই যে মাটিখিনি আমার ক্লিয়ার করে লব লাগে, তেতিয়া তেওঁ আমাক সময় নিদিয়ে, সময় নিদিয়ে। তারপরে তাত যেতিয়া আমি কাগজ পাতি বিচার যে এইটো কাগজ দিয়ক সেইটো কাগজ দিয়ক, তেতিয়া তেওঁ কি করে সময় নাই বলে কয়, এতিয়া মোৰ হাতত নাই, এতিয়া নহব, তেনে মোৰ মানে ফিল্ডত মানে কি আছে কাম আছে এই বুলি কয়। তাৰপিছত পিছত লগ কৰিব মোৰ ঘৰত যাব তেনেকে কয়। তে যিয়ে নহওক আমি সহজ সরলভাবে তেওঁৰ লগত কথা পাতি আছো, তেওঁৰ আমি ঘৰত যাব লগা নাই, কারণ আমার অফিসের কাম কাজ, অফিসের কাম কাজ আমি অফিসতে করিম, তেওঁকতো ব্যক্তিগতভাবে লগ কৰিবৰ কাৰণে আমার কোনো দরকার পড়া নাই। তথাপিও তেওঁক বিচাৰি নোপোৱাত তেতিয়া আমি তেওঁৰ পিছে পিছে যেতিয়া আমি গলো আমাক পাত্তা নিদিয়ে। লগতে আৰু মোৰ ভাসুর রমজান আলী, তেওঁ জমিনৰ মানে অধিকারী, তেওঁ লগত কথা যেতিয়া পাতে কয় তুই কোন হয়, তই এক ফুটাও মাটি ইয়াতে নাপাবি, আমার কি করব লাগা আছে, তই কি করব পারা কর, এই বলি কেনে ভাবুকি দিয়ে, ভাবুকি দিয়ে। তথাপি তেওঁ তেখেতৰ পিছে পিছে দৌড়িছে, দৌড়ার পিছত বহুতো টাকা পয়সা খাইছে। তারপর লাস্ট পর্যায়ে যেতিয়া নেকি তেওঁক আরো পয়সা লাগা হল, কয় এইখিনি পয়সারে নহব আরো পয়সা লাগিব, তেতিয়া মোৰ ভাসুর রমজান আলিয়ে তেওঁক পয়সা দিলে। পয়সা দিয়ার পিছতো তেওঁ আমার লগত নাহে, নাহি পেলাই করিলে কি, তেওঁ এই যে মানুহখিনি আছে আমার রখিয়া হিসাবে মাতি মানুষখিনি আছে ইহঁতর ওসর চাপিছে, ইহঁতর ওসর চাপি পেলাই কৈছে আমি মালিক কোন, মালিকক নালাগে, কি করে দিব লাগে মই করে দিম, মোৰ লগত থাক বলে কয়, ইহঁতক ভুল পথে পরিচালনা করে তেওঁলোকৰ পৰা টকা পয়সা খাইছে। এতিয়া কথা হল তেওঁলোকৰ পৰা টকা পয়সা খাবলগীয়া নূরহক মণ্ডল কোন, আমি যেহেতু মাটির মালিক গতিকে আমার লগত তেওঁলোকে কথা পাতিব, তেওঁলোকৰ লগত আমার কি বুঝাপড়া আছে আমি তেওঁলোকৰ লগত করিম, ইয়াতে মণ্ডলে টকা পয়সা খোৱাৰ কোনো প্রশ্ন নাহে। তে যিয়ে নহওক তেওঁলোকৰ লগত আজি যে আমি ওচৰ চাপি আহিছোঁ তেওঁলোকৰো কোনো অভিযোগ নাই, আমারও কোনো অভিযোগ নাই, তেওঁলোকক আমি বিপদত নেপেলাও, কারণ তেওঁলোকেও ইয়াতে আমাক রখিয়া হিসাবে যেহেতু সিহঁতক দিছোঁ ইমান দিনে সিহঁতে আছে রখি আছে আমার ওচৰত, আর আমার এই
যিখিনি জমি আছে এইখিনি হৈছে পূৰ্বপুৰুষৰ আমাৰ একদম আতিগুৰি কব লাগিলে ৰূপবান বিবিৰ সিৰিয়েলৰ পৰা আমাৰ চলি আহিছে গতিকে আমাৰ হয় গতিকে এই জমিখিনি আমাক লাগে আমাক লাগিলে লগতে আমাৰ ল'ৰা ছোৱালী যিখিনি আছে আমাৰ বংশধৰ যিখিনি আছে যিখিনিৰ নাম এই জমিনত আছে সেই মানুহখিনিতো এৰি নিদিব না গতিকে আমাৰ মাটি আমি ল'ম তেওঁলোকৰ যদি কিবা বুজাপৰা আছে আমাৰ লগত কৰিব তেওঁলোকৰ লগত আমাৰ কোনো অভিযোগ নাই ইয়াতে মছজিদ কমিটি আছে মছজিদ কমিটিৰ লগত বহিম কবৰস্থানৰ কমিটি আছে কবৰস্থানৰ কমিটিৰ লগত বহিম তাৰমানে আমাৰ শান্তিৰ পৰিৱেশ কিন্তু মাজত নূৰ হক মণ্ডলে ইহঁতৰ পৰা বহু পৰিমাণৰ টকা খাইছে খাই পেলাই ইহঁতক মানে ভুল বুজনি দিছে কিছুমান নথি দিছে যিটো নেকি কোনো ভেলু নাই তেনেকুৱা ধৰণৰ নথি দি পেলাই ইহঁতক সান্তনা দি থৈ দিছে ইহঁতে সহজ সৰল মানুহ ইহঁতে ভাবি আছে আমাৰ মাটি আমাক মণ্ডলে আমাক কৰি দিছে এইবুলি কৈ পেলাই সিহঁতে থিয় হৈ আছে মাটি কিন্তু আজিহে তেওঁলোকে আচল ঘটনাটো গম পাইছে যে আচল মাটিৰ মালিক কোন আৰু বৰ্তমান চৰকাৰকতো মই পোনপ্ৰথমেই ধন্যবাদ দিব লাগিছিল এতিয়া মই কওঁ যে চৰকাৰক ধন্যবাদ দিছোঁ বিজেপি চৰকাৰ এই পৰিৱৰ্তন চৰকাৰক ধন্যবাদ দিছোঁ হিমন্ত বিশ্বক আমি ধন্যবাদ দিছোঁ কাৰণ মিছন বসুন্ধৰা যেতিয়াৰ পৰা আৰম্ভ কৰিছে তেতিয়াৰ পৰা এই মাটিৰ কাম কাজখিনি সহজ সৰল হৈ পৰিছে মাজতে আমাৰ চাৰ্কেল অফিচত যিটো কেলেংকাৰী কৰিছিলে সেই কেলেংকাৰী কিছু হ'লেও আমাৰ চাম কাটিছে কিন্তু ভিতৰে ভিতৰে তাতে যে যিটো দালাল চক্ৰ সোমাই আছে দালাল চক্ৰৰ কাৰণে আমি ডাইৰেক্ট আমি অফিচাৰৰ লগত আমি লগ কৰিব নোৱাৰোঁ দালাল চক্ৰই তেওঁলোকৰ অফিচৰ যিটো চাবি কাঠি থাকে দালাল চক্ৰৰ হাতত তেওঁলোকৰ চাবি থাকে অন ডিউটি তেওঁলোকৰ মোৰ নিজে এনেকুৱা এটা ঘটনা হৈ গৈছে অন ডিউটি তেওঁলোকৰ যিটো ট্ৰাংক থাকে য'ত ফাইল থাকে সেই ফাইলৰ যিটো লকাৰ সেই লকাৰৰ চাবিটো দালালৰ হাতত থাকে তেওঁ ডিউটিত আহিব লাগে কেইটাত দহটাত এঘাৰটাত তেতিয়া তেওঁলোকে সেই দুটা বজাত ডিউটিত আহে ডিউটিত আহি পেলাই যিখিনি মানুহ তাতে ৰখি থাকে মোৰ লগত আৰু বহুত সহ মানুহ আছে চাৰ্কেল অফিচত যায় তেওঁলোকে ৰখি থাকে মণ্ডল আহিব কথা পাতিব কিন্তু মণ্ডল যেতিয়া আহিব তাত দালাল চক্ৰটো লগ হৈ পেলাই কি কৰে মণ্ডলৰ লগত লগ হ'ব নিদিয়ে লগ হ'ব নিদিয়ে মই কৰি দিম আপোনাৰ কামটো মই কৰি দিম আপুনি চিন্তা কৰিব নালাগে আপুনি মোক গধূলি লগ কৰিব এনেকুৱা ধৰণৰ এটা পৰিৱেশ তাতে চলি থাকে যাৰ কাৰণে আমি এতিয়া নিজে দৌৰি মোৰ হাজবেণ্ড মোৰ লগত তাত থাকে কাৰণ ল'ৰা ছোৱালীক খুৱাব লাগিলে ইমান হয় সম্পত্তি আছে আমাৰ তথাপি আমি এওঁলোকৰ এই যে মণ্ডলৰ মানে পালত পৰি আমি এতিয়া আমি এনেকৈ চলিব লগা হৈছে কিন্তু সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত মালিক পক্ষই মন্তব্য কৰিছে সাংবাদিকৰ সন্মুখত ঠিক এনেদৰে ইয়াৰ পূৰ্বেও লাটমণ্ডলজনৰ বিৰুদ্ধে মাটিৰ নামত জালিয়াতি কৰাৰ অভিযোগ উঠিছিল গৌৰপুৰৰ বিভিন্ন প্ৰান্তত তথাপি জিলা প্ৰশাসনে জালিয়াতি কৰি থকা লাটমণ্ডলজনক কিয় নিৰাপত্তা প্ৰদান কৰি আহিছে এয়াহে চিন্তাৰ বিষয় গৌৰপুৰৰ পৰা মজিবুৰ ৰহমান তালুকদাৰৰ ৰিপৰ্ট মাই নিউজ এনিউ